আমাদের নতুন বাড়ি, নতুন মানে প্রথম নিজেদের একটা অ্যাসেট বলতে পারো। মানে এবার তোমাদের কীরকম লাগলো জানিও অবশ্যই। আর সারাদিনে কী করলাম, পুজো হলো, তোমাদের নিশ্চয়ই মন মন দেখাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা আমাদের সাথে থেকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? অনেকদিন পর আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো অনেকদিনের স্বপ্ন ছিল আমাদের এটা, এই আমাদের বাড়ির আজকে এই গৃহ বসে পুজো আছে। তো এখন জোর পাদের প্রস্তুতি চলছে আর পার্থ আজকে পার্থ রেডি হচ্ছে। তো তোমাদের সাথে অনেকদিন ধরে শেয়ার করতে পারিনি, এই জন্যই এই ব্যস্ততার জন্য প্রথম ভিডিওটা শুরু করি। তোমাদের সকলকে সাক্ষী রেখে আজকে আমাদের গৃহপ্রবেশের পুজো এই শুরু হবে, তোমাদের শেয়ার করব। তো চল। তো এখন কিন্তু সকাল 8:30 বাজে। পুরোহিত মশাইরা ঠিক যেই সময়টা দিয়েছিলেন ঠিক সেই সময়ে ওনারা টাইম মতো চলে এসেছেন আর এসে পুজোর যোগাড়যন্ত্র করতে শুরু করে দিয়েছেন। আমরা বাজার করে এনেছি কিছুটা আর বাকিটা কিন্তু ওনারাই এনে এসেছেন নিজের মতো করে, আর আমরা যেগুলো পেরেছি সেইটুকুটুকু যোগাড় আমরা করে দিয়েছি। আর এই পুরোহিত মশাই কিন্তু আমাদের নতুন ফ্ল্যাটের উপরতলাতেই থাকেন, ওই জন্য ওনার সাথে সম্পর্কটা কিন্তু আমাদের আরও সুন্দর। আর এদিকে দেখো কে এসেছে, বম্মা, জে জে আর পিয়াজি, এরা কিন্তু চলে এসেছে একদম পুজো শুরু হওয়ার আগেই। আর এই যে আমার বাবাম শোনা আছে কিন্তু জে জের সাথে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে, ও তো এতদিন ব্যালকনি থেকে দাঁড়িয়ে কিছু দেখতে পেতো না, এখানে এসে এই মজাটাও হয়েছে। আর এদিকে দেখো দাদা আর বৌদি কিন্তু চলে এসেছে। অনেকদিন বাদে আমার মুন্ডানির সাথে দেখা হয়েছে, এত গল্প জমে আছে, সব গল্পগুলো পুরোটা না কমপ্লিট করতে পারি, কিছুটা কমপ্লিট করি তারপরে আমি বাড়ি যাবো। আর এদিকে কিন্তু এতক্ষণে পুজোর জোগাড় হয়ে গেছে, ঠাকুরমশাইরা আমাদেরকে ডাকলেন, পুজো এবার শুরু হবে। তাই তো পুরোহিত মশাই পুজো শুরু করবে এখন, আমরা একসাথে, আমি হাতে ঘর থাকবে পুরোহিত মশাই বললেন যেটা, আর পার্থ হাতে থাকবে কুলো, দুটোর নিয়ম ওনারাই জানেন। তো সেসব করে আমরা ঢুকবো। তো চলো তোমাদের প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করবো তোমাদের সাথে, কারণ এই মুহূর্তটা আমাদের জন্য অনেকটাই সারা জীবনের জন্য একটা বিশাল বড় একটা ব্যাপার। আর পুরো ঘরটা তোমাদের অবশ্যই ঘুরে দেখবো, সেটা অন্য কোনো একটা দিন হবে। আজকে তোমাদের সাথে পুজোর পুরো মুহূর্তটা, আমাদের গৃহপ্রবেশের পুরো সারাদিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আর তার সাথে সাথে আমার জন্য স্টোর করে রাখছি সারা জীবনের জন্য। তো চলো দেখতে থাকো। এখন দেখো এখানে যে প্রদীপ জ্বলছে সেই প্রদীপের শিখাটা দেখে, আর এখানে যে মাছ রাখা আছে, মাছকে আমরা জানি বিষ্ণু অবতার, তো তাকে দেখে তাকে সাক্ষী রেখে আমরা ঘরে প্রবেশ করব। আমার হাতে আছে মঙ্গল ঘট, পাথর হাতে আছে বরণডালা, আর পুরোহিত মশাইয়ের হাতে আছে নারায়ণ ঠাকুর। আমরা সকলে ভগবানকে সাক্ষী রেখে গৃহপ্রবেশ করলাম। এখন আমরা করছি গৃহ প্রদক্ষিণ। ফ্ল্যাট বাড়িতে তো আর বাড়ির চারপাশে প্রদক্ষিণ করা যায় না। আমাদের যখন বাপের বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল তখন বাবা আর মাকে দেখেছিলাম একে অপরের পিছনে এরকম ঘুরে ঘুরে সারা বাড়ি ভগবানকে সাক্ষী রেখে প্রদক্ষিণ করছিল। তো এখানে এটাই উপায়। এবার বাড়ির পুজো শুরু হবে। আজকে গণেশ পুজো, শিব পুজো, নবগ্রহ পুজো, বাস্তুদোষ পুজো,
তারপরে গীতা পাঠ, চণ্ডী পাঠ সব হবে একে একে। আমরা এবার একসাথে তিনজনে মিলে পুজোয় বসলাম। বিষ্ণু তৎসদ্য আষাঢ়ে মাসে শুক্ল পক্ষে চতুর্থী কীট মিথুন রাশিস্তে অশ্বগোত্র দেব শ্রবণ গৃহ প্রবেশ শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা গৃহ প্রবেশ মত সংকল্পিত হইছে গোপেশু গোবিদানন্দ চণ্ডী পাঠ চণ্ডী পূজা নবগ্রহ পূজা নবগ্রহ হোম কার্য করিষে এই যে এখানে লুচি বেলা হচ্ছে আর লুচি ভাজা হচ্ছে, আর এখানে রান্না করে রাখা আছে আলুর দম, আর এখানে দেখো আলুর দমটা বেশ সুন্দর কালার এসছে আর চাটনি, আর এই যে এটা হচ্ছে ছোলার ডাল, আর এদিকে না বাবা মায়ের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, দুপুর দেড়টা বেজে গেছে এতক্ষণে। বাবামকে মা খাইয়ে দিল, ওর একটু পেটটা ভরেছে, আর এখন দেখো মা মাখছে সিন্নি। এই মায়ের হাতে না সিন্নি মাখাটা কিন্তু ভীষণ স্পেশাল, মা খুব সুন্দর সিন্নি মাখতে পারে। আর এদিকে আমরা তিনজনে বসে পড়লাম পুজোতে, এখন পুষ্পাঞ্জলি হবে, তারপরে হোম পুজো হবে, আর হবে ঠাকুরের নাম সংকীর্তন। নমঃ নমঃ
পুজো হয়ে গেল, ঠাকুর এবার একটু খেয়ে নিক, ওই জন্য এই রুমের দরজাটা বন্ধ করে দিলাম, একটু পরে আমরা প্রসাদটা নিয়ে নেব। দেখো পুজো কমপ্লিট হয়ে গেল, আমরা এখন রীতিমতো হাঁপিয়ে গেছি আর নিচেই সবাই খেতে বসে গেছি। তো এখন পাঁচ ঘুরিয়ে আমরা সবাই খাচ্ছি, আমি, পার্থ, মা আর বাবা মা এখানে লুচি খাচ্ছে। দেখবে তুমি কী খাচ্ছ গো? এখন আমাদের খাওয়া দাওয়া হলো। তো এখন আমরা যাচ্ছি বিশেষ কাজে। কী কাজে জানো? আমরা যাচ্ছি মাছটাকে পুকুরে ছাড়তে। যেই মাছটা দেখে আমরা ঘরে ঢুকেছিলাম ঠিক সেই মাছটাকে এখন পুকুরে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি। এই যে এই যে মাছটা এখানে আছে, এখন এটা আমি নেবো। এই যে মাছটা নিয়েছি, এই মাছটাকে চলো আমরা সবাই মিলে পুকুরে দিয়ে আসি। এটা নাকি মাছ দেখে ঘুরলে শুভ আর কি, নিয়মটাও পুরোহিত মশাই বলতে পারবে। তো চলো যাই। এটা করে রাস্তা দিয়ে এখন আমরা পুকুর খুঁজতে খুঁজতে যাচ্ছি। একটু বললো একটু আগে এগিয়ে গিয়ে একটা পুকুর আছে, বৃষ্টি পড়েছে আর রাস্তা পুরো কাদা ব্যাচ। তো এই দেখো পুকুর পাওয়া গেছে। তো দেখি পুকুরটা কাছেই ছিল, তো আমরা এখন এই মাছটা এই পুকুরে ফেলবো। দেখো মাছ এখন বেঁচে আছে, ও এখন নিজের বাড়ি খুঁজে পাবে। বাবাম বাই বাই মাছ, বাই বাই, বাই বাই ফিশ। টাটা মাছ। আজকে আমাদের গৃহপ্রবেশের পুজোর এই শেষ নিয়মটুকু এখন শেষ হলো। তো তোমাদের সকলের ভালোবাসা সবসময় রেখো আমাদের সাথে। আর আমরা যে নতুন বাড়িতে ঢুকলাম, তো এর পুরো ভিডিওটা কতদিনে ছাড়তে পারবো বলতে পারছি না, এখন প্রচুর কাজ আছে ঘরে। তো নিশ্চয়ই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি নিয়ে আসবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অনেক আশীর্বাদ করো যেন খুব ভালো থাকতে পারি আমরা, খুব ভালোবাসা দিও আর তোমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা, খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সকলে ভীষণ ভালো থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাম টাটা করে দাও, টাটা, বাই বাই। বা আমি শুধু চিন্তার মাছটা কোথায় গেলো।